আসলে কি আপনার ফোনটা বন্ধ হয়ে যাবে কিনা অ্যাকচুয়ালি এটা নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউশন সৃষ্টি হয়েছে বিশেষ করে আমার লাস্ট ভিডিও পাবলিশ এর পরে অনেকে আসলে ফুল ভিডিও না দেখার কারণে কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে যে অ্যাকচুয়ালি আমার ফোনটা বন্ধ হয়ে যাবে কিনা ফোনটা রেজিস্ট্রেশন করতে হবে কিনা বা ফোনে আসলে কি হবে তাই না সেটা নিয়ে আসলে যে কনফিউশন আছে আমার মনে হয় যে এই ভিডিওটাও ফুল দেখতে হবে আদারওয়াইজ হচ্ছে আপনাদের মধ্যে কনফিউশন থেকেই যাবে বাট এই যে চার্জটা বাড়লো বা আপনার হচ্ছে ভ্যাট ট্যাক্স দিতে হচ্ছে এটার পিছনের উদ্দেশ্য কি টোটাল ডিটেলস নিয়ে আজকে ভিডিওটি সো হ্যালো ভিউয়ার্স দিস ইজ মাফাস ফ্রম রেলটেক মাস্টার আজকে আমি আপনাদেরকে জানাবো যে আসলে কি আপনার ফোনটা বন্ধ হয়ে যাবে কিনা বা বিদেশ থেকে ফোন আনলে সে ক্ষেত্রে কি হতে পারে অ্যাকচুয়ালি কি প্রবলেম বা কেন এই আসলে নতুন উদ্যোগ বা কেন এই ট্যাক্সিং কেন এই ফোন বন্ধ করা টোটাল ডিটেলস সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ সো চলুন ভিডিওটি শুরু করি ফার্স্ট অফ অল হচ্ছে হলো আপনার এক্সিস্টেন্ট ফোন আপনি যদি অলরেডি ফোনটা ইউজ করে থাকেন তাহলে আপনার ফোনটা বন্ধ হবে না আপাতত আমি সিম্পলি বলতেছি যে নোটিশ আছে সেই নোটিশ অনুসারে হচ্ছে আপনার ফোনটি যদি মানে অলরেডি আপনি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে ফোনটা বন্ধ হবে না দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ভাই আমার ফোন তো বিদেশ থেকে আনছে সেই ক্ষেত্রে কি বন্ধ হবে কিনা যে কোনো ফোন আপনি যদি বাইরে থেকে আনেন বা যেখান থেকে আনেন না কেন রাইট নাও যদি আপনি ইউজ করতে পারেন বা আপনার যদি নেটওয়ার্ক থাকে তাহলে আপনার ফোনটা বন্ধ হচ্ছে না ফোন বন্ধ হচ্ছে না এবার সেই সেকেন্ড কোয়েশন এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন সেটা হচ্ছে যে আমার ফোনটা বন্ধ হবে আমারটা ভাই ডাটা ডাটাবেসে নাই আমারটা এটা হচ্ছে আমারটা ওইটা হচ্ছে আমারটা অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল বা এই যে কথাগুলা আপনাদের মধ্যে চলতেছে সেটার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি অফিসিয়াল আন অফিসিয়াল বলতে আমরা যেটা নর্মালি মনে করি হ্যাঁ আমরা যেটা মনে করি অফিসিয়াল আন অফিসিয়াল বলতে ইউজালি একটা ফোনের মধ্যে ভ্যাটাইক্স দেওয়া থাকলে সেটাকে আমরা আপাতত অফিসিয়াল ধরতেছি এবং হচ্ছে আপনি যেটাতে ভ্যাট ট্যাক্স দেওয়া নাই সেটাকে হচ্ছে আমরা আন অফিসিয়াল ধরতেছি ঠিক আছে তো এই ক্ষেত্রে অফিসিয়াল আন হচ্ছে বড় কথা হচ্ছে আপনি যখন মেসেজ দিবেন মেসেজ দেওয়ার পরে যে রিপ্লাইটা আসবে এখন বলবেন যে ভাই মেসেজ কিভাবে দিব এখানে লিঙ্ক আছে আগের ভিডিওটা দেখে নেন সেখান থেকে আপনি প্রসেস জেনে নিতে পারবেন সো মেসেজ দেওয়ার পরে যদি আপনার বিটিআরসি থেকে আসে যে আপনার ডাটাবেসে পাওয়া গেছে তাহলে তো আপনার কোনো টেনশনই নেই কখনোই টেনশন নেই দ্বিতীয়ত হচ্ছে যদি বলে যে পাওয়া যায়নি তারপরও আপনার আপাতত কোনো টেনশন নাই রিজন হচ্ছে এখন পর্যন্ত এটা বন্ধ হচ্ছে না ঠিক আছে আপনার ফোন বন্ধ করে দিবে না তৃতীয়ত আসি হচ্ছে অনেকেই বলতেছেন যে ফোনটা কি রেজিস্ট্রেশন করতে হবে কিনা না কোথায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন যে ফোনের যে আইমি রেজিস্ট্রেশন এটা কিন্তু এখনও চালু হয়নি বাংলাদেশে এটা চালু হবে প্রক্রিয়া দিন আছে অনেকেই বলতে পারে যে ভাই এটা হবেই না না আপনার ফোনটাও আইএমই রেজিস্ট্রেশন করতে হবে যদি ব্যাড ট্যাক্স দেওয়াও থাকে তারপরেও আপনাকে আইএমই রেজিস্ট্রেট করতে হবে আইএমি রেজিস্টার বলতে হচ্ছে জিনিসটা এরকম আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য বলি সেটা হচ্ছে যে আইএমই রেজিস্টার হচ্ছে আপনার ফোনটা নিয়ে যাবেন আপনার যে সিমটা আছে বা মানে আপনার সিমটা লাগাবেন সেই ক্ষেত্রে আপনার নামের সাথে মানে আপনার নামে যে কটা সিম আছে শুধু সেই কটা সিম আপনার ফোনে চলবে বাট এটা এখন পর্যন্ত বাংলাদেশে চালু হয়নি এটা প্রক্রিয়া দিন আছে এটা অলরেডি কাজ চলতেছে ঠিক আছে গেলো এবার আসি হচ্ছে মানে আজ আজকে তো এক তারিখ হ্যাঁ এক তারিখের পর থেকে যে ফোনগুলা আপনি সেই ফোনগুলার ক্ষেত্রে আপনার হচ্ছে নোটিসটা হচ্ছে এরকম যে আপনার ওই ফোনটা কেনার আগে কেনার আগে আপনি মেসেজ করে দেখবেন যে আসলে এটা ভ্যাট ট্যাক্স দেওয়া আছে কিনা যদি ভ্যাট ট্যাক্স দেওয়া থাকে তাহলে আপনি নেবেন আর যদি ভ্যাট ট্যাক্স না দেওয়া থাকে তাহলে নেবেন না গেল এটা এবার আসে হচ্ছে ভ্যাট ট্যাক্স দেওয়া না থাকলে সেই ফোনটা যদি আপনি নেন তাহলে কোনো প্রবলেম হবে কি এই ক্ষেত্রে স্পষ্টভাবে বলা আছে যে এক তারিখের পরে যদি আপনি কোনো ফোন নেন হ্যাঁ আমি আপনাকে বলি কোনো ফোন নেন ক্ষেত্রে আইএমই ডাটাবেসের মাধ্যমে আপনার এই ফোনটাকে আসলে যে আপনি নেটওয়ার্ক সাথে যে কানেক্টেড হন মনে হয় আমরা গ্রামিং ইউস করি রবি ইউজ করি বা যে কোনো সিম ইউজ করি সেই সিমের সাথে যখন আপনি কানেক্টেড হন সেই কানেকশনটা ওই ডাটাবেসের মাধ্যমে যদি তারা চায় তারা বন্ধ করে দিতে পারে হ্যাঁ মানে বন্ধ করার একটা প্রক্রিয়া দিন চলতেছে কিছুদিন পরে বা বন্ধ হয়ে যাবে এটা তাদের নোটিসে বলা মানে যে নোটিশটা আছে সেটা আমার পক্ষে সম্ভব না যে ভাই ফোন বন্ধ করে দেওয়া এটা আসলে বিটিআরসি থেকে যে নোটিশ আছে সেই নোটিশে স্পষ্ট করে লেখা আছে যে আপনি যদি নকল ফোন ব্যাট ট্যাক্স দেওয়া ছাড়া ফোন বা আপনার হচ্ছে যে কোনো ফোন মানে চুরি যাওয়া ফোন বা এই টাইপের যদি ফোন ইউজ করেন মানে নতুন করে সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম হতে পারে হ্যাঁ গেল এটা এবার সে হচ্ছে বিদেশ থেকে ফোন নিয়ে আসলে হবে কিনা ভাই আমরা তো ফোনটা আমি এই ফোনটা নিয়ে আমি বাইরে যাব বাইরে থেকে আসবো তো এই ক্ষেত্রে হবে কিনা না এই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই আপনার ফোনটা তো অলরেডি বাংলাদেশের সিমের সাথে কানেক্টেড হইছেই তো এই ক্ষেত্রে তো আপনার কোনো প্রবলেম নাই এখন কথা হচ্ছে যে ফর এক্সাম্পল মনে করেন যে আমি ইন্ডিয়া যাবো ভাই আমি তো ইন্ডিয়া থেকে একটা মোবাইল কিনে আনতে চাচ্ছি বা যে কোনো কান্ট্রির ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে বললাম তো মনে করেন যে আপনি ইন্ডিয়া থেকে কিনে আনছেন সেক্ষেত্রেও প্রবলেম নাই কেমনে প্রবলেম নাই আপনি যখন ঢুকবেন ঢোকার সময় ইউজুয়ালি হচ্ছে দুইটা ফোন আমার আমার জানা মতে যতটুকু দুইটা ফোন হচ্ছে অ্যালাউ করে উইদাউট ট্যাক্স আপনি ফোনটা দুইটা নিয়ে আসবেন এখন কথা হচ্ছে দুইটার বেশি যদি আনেন তাহলে সেক্ষেত্রে কি হবে দুইটার বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্যাক্স পে করতে হবে ঠিক আছে ট্যাক্স পে করতে হবে বলতে হচ্ছে আপনার ওই যেটা আসলে গভর্নমেন্ট নির্ধারিত ট্যাক্স সেই ট্যাক্সটা আপনাকে পে করে আপনি ফোন আনতে পারবেন কোনো সমস্যা নেই ফোন রেখে দেবে ওরকম কোনো সমস্যা নেই ওইখানের মধ্যে আলাদা বুথ থাকবে সেখান থেকে আপনি এগুলো রেজিস্টার্ড করে নিয়ে আসতে পারবেন এখন কথা হচ্ছে অনেকেই বলবেন যে ভাই আমি বিদেশ থেকে যখন বাংলাদেশে আসবো আমি বাইরে ফোনটা ইউজ করি সেই ফোনটা নিয়ে আসলেও সমস্যা হবে না সেই ফোনটা নিয়ে আসলেও সমস্যা হবে না আপনাকে কষ্ট করে আসার সময় আপনার উল্লেখ করতে হবে যে আপনার সাথে এই ফোনটা আসে দ্যাস অল এটা হচ্ছে মানে ওই ফোনটা আসে বলতে ওই আইমিটা যদি দিয়ে আসেন তাহলে আর আপনার কোনো প্রবলেম হবে না ফিউচার এখন তো কোনো প্রবলেমই নেই তো আই থিঙ্ক আপনারা মোটামুটি ক্লিয়ার এই ব্যাপারে যে আপনার ফোন বন্ধ হচ্ছে না যদি প্রবলেম হয় তাহলে হচ্ছে নতুন ফোন কেনার ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং অরিজিনাল ফোনটা কিনতে হবে যেটার আছে এবার আসে হচ্ছে যারা আসলে অলরেডি গালিগালাজ করতেছেন যে মানে গভর্নমেন্টের নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতেছেন এবং বিটিআরসি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমি কোনো গভর্নমেন্টের সাপোর্টও করতেছি না বা এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু বলতেছি না বাট এটার পিছনের উদ্দেশ্যকে এত ট্যাক্স দেওয়ার পিছনে মানে বাড়ানোর পিছনের উদ্দেশ্যটাকে এটা প্রত্যেকটার একটা পিছনের উদ্দেশ্য থাকে এটার পিছনের উদ্দেশ্য বাস্তবায়ন হবে কিনা জানি না বাট এটার পিছনের উদ্দেশ্য আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে আপনি যে ফোনটা ইউজ করছেন ইউজালি কি করি আমরা ইন্ডিয়া থেকে ফোনটা আসে ইউজালি যেটা বাইরে থেকে বাংলাদেশের ফোন তো বাংলাদেশেই পাচ্ছেন বাট বাইরে থেকে যে ফোনগুলো আসে সেগুলো কিন্তু আপনারা হচ্ছে ম্যাক্সিমাম ইন্ডিয়া তারপর হচ্ছে চায়না এইসব জায়গা থেকে কিন্তু আসে তো এই ক্ষেত্রে বাংলাদেশের থেকে আপনার ই ট্যাক্সটা বসানোর কারণে তারা কিন্তু বাংলাদেশে এই মানে বা আমি আপনি কিন্তু আনবো না তখন কি করবে তারা বাধ্য হয়ে বাংলাদেশে আপনার হচ্ছে কারখানা স্থাপন করবে চিন্তা করে দেখেন আপনার হচ্ছিল তারা কারখানা স্থাপন করবে বা অফিস স্থাপন করবে বা যেটাই বলে না কেন সেটা বাংলাদেশে করবে যদি বাংলাদেশে করে তখন কিন্তু আপনি বর্তমানে যদি এক টাকা দিয়ে ফোন কিনেন তখন কিন্তু আপনি আটশো টাকা দেওয়া কিনতে পারবেন সো জিনিসটা বুঝতে হবে আপনাকে হ্যাঁ আবার একটা কথা বলতে যাই অনেকে হয়তো বলবেন যে ভাই ইউজালি দেখেন আপনার ঘুরে ফিরে আসে কিন্তু আপনাকে বেশি চার্জ দিয়ে ফোনটা কিনতে হচ্ছে কিন্তু আপনার কিছু সাময়িক অসুবিধার পরেও যদি কোম্পানিগুলো বাংলাদেশে আসে তাহলে কিন্তু আপনি ইজিলি এখান থেকেই কিন্তু গ্র্যাপ করতে পারতেছেন এবং আপনি মেড বাই বাংলাদেশ কিন্তু ইউজ করতে পারতেছেন এটা কিন্তু বড় একটা ব্যাপার আমাদের দেশের জন্য যে মেড বাই বাংলাদেশ লেখা হ্যাঁ এটা কিন্তু জানিনা আপনাদের কাছে কেমন বাট আমার কাছে অনেক বড় ফিল হয় তো অলরেডি কিন্তু ভিভো তারপর হচ্ছে ওপো তারা কিন্তু এই ঘোষণার পরে আপনার হচ্ছে বাংলাদেশে কারখানা স্থাপনের প্রস্তুতি নিচ্ছে যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে বাকিটা হচ্ছে সো সো আই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারছি যে আপনার ফোনের ক্ষেত্রে কোনো প্রবলেম ফোন বন্ধ হয়ে যাবে কিছু না নতুন ফোন কেনার ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে এবং নেটওয়ার্ক মানে যদি রাখতে চান ফিউচারে আর এই পুরনো ফোনগুলোর ক্ষেত্রে প্রবলেম হবে কি না হবে না এটা এখনো ডিসিশন হয়নি সো আজকে এই পর্যন্ত যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আই সো আমি আসলে চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দিতে সবাই حلا تاكبن الله افس